বুড়াতিনো আলিসা শেয়াল আর বাজিলীয় বেড়াল পাহাড়ের নিচে নেমে যেতেই থাকল। মাঠ, আঙুর বাগিচা, পাইন বন পেরিয়ে পৌঁছালো সাগর পাড়ে। তারপর সেখান থেকে আবার সেই একই পাইন বন, আঙুর বাগিচা হয়ে ফিরল। আলিসা শেয়াল নিঃশ্বাস ফেলে বলল, আহ, হবুগবুর রাজ্যে পৌঁছানো তেমন সহজ নয়, পাক হয়ে যাবে। সন্ধ্যার দিকে রাস্তার পাশে দেখা গেল পুরনো একটা বাড়ি, দরজার ওপর সাইনবোর্ড টানানো, তিন চুনো মাছ ছড়াই। খদ্দের দেখে বেরিয়ে এলো কর্তা, টেকো মাথা থেকে টুপি খুলে নিচু হয়ে কুর্নিশ করে যেতে বলল ভেতরে। শুকনো চাকলা টাকলা পেলে মন্দ হতো না, বলল শেয়াল, অন্তত রুটির চটাটুকু পেলেও হয়, আওড়ালো বেড়াল। ভেতরে ঢুকে তারা বসলো চুল্লির কাছে। সেখানে শিকে আর প্যানে নানা রকম খাবার দাবার ভাজাভুজি হচ্ছিল, ক্ষণে ক্ষণে ঠোঁট চাটছিল শেয়াল। বাজিলিয়ে বিড়াল তার পা রাখলো টেবিলে, পায়ের ওপর ক্লান্ত মাথাটা, উৎসুক হলো খাবার জন্যে। কুরুগম্ভীর গলায় বুড়াতিনো বললে, ওহে কর্তা, রুটির তিনটে চটা দাও আমাদের। এত অবাক হলো কর্তা যে চিত হয়ে পড়ে আর কি, এমন সব গণ্যমান্য খদ্দের আর খায় কিনা ওইটুকু। ফুর্তিবাজ রগুড়ে বুনাতিনো, আপনার সঙ্গে রগড় করছে কর্তা, হি হি করে হাসলো শেয়াল, রসিকতা করছে, ফুট কাটলো বেড়াল। দাও তিন টুকরো রুটি, তার সঙ্গে ওই যে চমৎকার ভাজা ভেড়ার মাংস, শেয়াল বলল, আর ওই হাঁসটা, তাছাড়া প্যান থেকে একজোড়া কবুতর আর মেটে, সবচেয়ে তেলালো কার্প মাছ ছটা, হুকুম দিল বেড়াল, আর খুচরো খাবার হিসেবে কুচো মাছ কাঁচা। মোট কথা, চুল্লিতে যা ছিল সবই তালা নিল, বুড়াতিনোর জন্যে রইল কেবল রুটির একটা চটা। আলিসা শেয়াল আর বাজিলীয় বেড়াল হাড়গোড় সমেত সবই চিবিয়ে খেল, পেট তাদের ফুলে ঢোল, টসটস করতে লাগলো মুখ। শেয়াল বলল, ঘণ্টাখানেক গড়িয়ে নি, ঠিক মাঝরাতে বেরোবো, জাগিয়ে দিতে ভুলবেন না কর্তা। শেয়াল আর বেড়াল লম্বা হলো দুই গদি আটা খাটে, নাক ডাকতে লাগলো, ভোস ভোস করতে শব্দ করতে লাগলো। বুড়াতিনো এক কোণে গুটি সুটি দিয়ে রইল কুকুর খোপে। এই সিনর বুড়াতিনো, রাত ১২টা বেজে গেছে, ধাক্কা দেওয়া হচ্ছিল দরজায়। বুড়াতিনো লাফিয়ে উঠে চোখ রগড়ালো, খাটে বেড়ালো নেই, শেয়ালও নেই, ফাঁকা। কর্তা বলল, আপনার মান্যগণ্য বন্ধুরা আগেই বেরিয়ে গেছে, ঠান্ডা পিঠে খেয়ে চলে গেছে, আমাকে কিছু বলে যায়নি। খুবই বলেছে, বলেছে আপনি সিনর বুড়াতিনো যেন একটুও সময় নষ্ট না করে ছুটে যান বনের পথ ধরে। বুড়াতিনো ছুটল দরজার দিকে, কিন্তু চৌখাটে কোমরে হাত দিয়ে মুখ কুচকে দাঁড়িয়েছিল কর্তা, আর খাবারের পয়সা কে দেবে। আহ, চিচি করে উঠল বুড়াতিনো, কত হয়েছে, ঠিক এক মোহর। বুড়াতিনো ভেবেছিল তার পায়ের পাশ দিয়ে গলে যাবে, কিন্তু কাবারের শিক টেনে দিল কর্তা, তার খোঁচা খোঁচা মোচ এমনকি কানের লোমগুলো পর্যন্ত খাড়া হয়ে উঠল। পয়সা ফেল নচ্চার, নইলে গুবড়া পোকার মতো থেতলে মারব তোকে। দিতেই হলো পাঁচটা মোহরের মধ্যে থেকে একটা মোহর, দুঃখে চোখ মিটমিট করে বুড়াতিনো চলে গেল হতচ্ছাড়া সরাইটা থেকে। রাতটা অন্ধকার, শুধু তাই নয়, ছুলকালির মতো কালো, সবাই ঘুমাচ্ছে, কেবল বুড়াতিনোর মাথার ওপর নিঃশব্দে উড়ে যাচ্ছে রাত চড়া প্যাঁচা। নরম ডানায় তার নাক ঘষে দিয়ে প্যাঁচা বলতে থাকলো, বিশ্বাস করো না, বিশ্বাস করো না, বিশ্বাস করো না। হতাশায় থেমে গেল সে, কি ব্যাপার, শেয়াল আর বেড়ালকে বিশ্বাস করো না, দূর ছাই। ছুটে আরো এগিয়ে গেল সে, শুনতে পাচ্ছিল প্যাঁচা তার পিছন থেকে চেঁচাচ্ছে, এ রাস্তায় ডাকাতের ভয় আছে। আকাশের কিনারায় দেখা দিল সবজেটে আভা, চাঁদ উঠল, সামনে দেখা যাচ্ছিল কালো বন। তাড়াতাড়ি করে যাচ্ছিল বুড়াতিনো, পিছনেও কে জানে আসছিল তাড়াতাড়ি, ছুটতে শুরু করল সে, পিছনেও নিঃশব্দে লাভ দিয়ে কে যেন ছুটল। ঘুরে দেখল সে, তার পাল্লা ধরল দুজন লোক, মাথায় থলি পরা, চোখের জায়গায় ছেদা, একজন মাথায় একটু খাটো, হাতে ছোড়া বাগানো, অন্যজন একটু লম্বা, হাতে পিস্তল, তার নাকের তার নলের ডগাটা ফানেলের মতো চওড়া। হা, চেঁচিয়ে উঠল বুড়াতিনো, খরগোশের মতো লাফিয়ে গেল কালো বনের দিকে। থাম থাম বলছি, হাঁক দিল ডাকাতেরা। বুড়াতিনো ভয় পেয়েছিল প্রচণ্ড, তাহলেও বুদ্ধি করে মুখের মধ্যে পুড়ে দিল চারটে মোহর।
রাস্তা থেকে সরে গেল ব্ল্যাকবেরি ঝোপ যেখানে বেড়ার দিকে, কিন্তু ডাকাতরা ধরে ফেললো তাকে। মানি ব্যাগ দে, নইলে জান খতম। কি তার কাছে চাওয়া হচ্ছে সেটা যেন বোঝেনি, এমন ভাব করে কেমন নাক দিয়ে ঘন ঘন নিঃশ্বাস টানতে লাগলো বুড়াতিনো। ডাকাতরা ঘাড় ঝাঁকুনি দিতে লাগলো তার। একজন পিস্তল বাগিয়ে রইল, অন্যজন হাতড়াতে লাগলো তার পকেট। কোথায় তোর টাকা? গর্জন করলো ঢ্যাঙা। টাকা? ছুঁচো কোথাকার, ক্যাঁ করলো বেটেটা। কেটে কুচি কুচি করব, মুন্ডু ছিঁড়ে নেব। এইবার বুড়াতিনো ভয় এমন কাঁপতে থাকলো যে মোহরগুলো ঝনঝন করে উঠলো মুখের মধ্যে। এই যে কোথায় ওর টাকা? গা গা করে উঠল ডাকাতরা। টাকা ওর মুখের মধ্যে? একজন চেপে ধরল বুড়াতিনোর মাথা, অন্যজন পা, শুরু করলো ওকে ঝাঁকাতে, কিন্তু প্রাণপণে দাঁত চেপে রইল সে। ওকে উল্টো করে ঝুলিয়ে ডাকাতরা তার মাথা ঠুকতে লাগলো মাটিতে, কিন্তু তাতে ওর বই গেল। যে ডাকাতটা কিছু খাটো ছোড়া দিয়ে সে তার দাঁত খুলতে লাগলো, প্রায় খুলেই ফেলেছে এমন সময় বুড়াতিনো কায়দা করে তার হাতে কামড়ে দিল, কিন্তু দেখা গেল যে সেটা হাত নয়, সেটা হচ্ছে বিড়ালের থাবা। ডাকাত একেবারে পাগলের মতো আর্তনাদ করে উঠল। সেই ফাঁকে বুড়াতিনো গিরগিটির মতো তার হাত ছাড়িয়ে ছুটে গেল বেড়ার দিকে। ব্ল্যাকবেরির কাটা ঝোপের মধ্যে ঢুকে গিয়ে জামা প্যান্টের ফালি ঝোপের ওপর ফেলে ঝোপ পেরিয়ে ছুটে গেল বনে। বনের কিনারায় ডাকাতরা ফের পাল্লা ধরল তার। লাফিয়ে একটা ডাল ধরে বুড়াতিনো উঠে পড়ল গাছে, ডাকাতরাও তার পিছন পিছন। কিন্তু ডাকাতদের অসুবিধা হচ্ছিল মাথার থলেতে। আছড়ে আছড়ে গাছের ডগায় উঠে বুড়াতিনো দুলতে দুলতে লাফিয়ে পড়ল পাশের গাছটায়, ডাকাতরাও তার পিছনে। কিন্তু দুজনেই তারা ফসকে গিয়ে ধপাস করে পড়ল মাটিতে। ওরা যতক্ষণ গোঙাতে আর গা চুলকোতে ব্যস্ত, বুড়াতিনো ততক্ষণে গাছ থেকে নেমে ছুট লাগালো। এত তাড়াতাড়ি সে পা ফেলছিল যে প্রায় দেখাই যায় না। এমনি করেই সে পৌঁছালো সায়রে, তার আয়নার মতো জলের ওপর চাঁদ, ঠিক যেন পুতুল নাচের সেই মঞ্চ। বুড়াতিনো ছুটতে গেল ডাইনে, সেখানে পাক, ছুটতে গেল বায়, সেখানেও পাক, ওদিকে ফের খচমচ করছে ডালপালা। ধরো ধরো ওকে, ছুটে আসতে লাগলো ডাকাতেরা। বুড়াতিনোকে ঠাহর করবার জন্যে ভেজা ঘাসের ওপর লাফিয়ে লাফিয়ে তারা উঠছিল উঁচুতে। ওই যে জলে ঝাঁপিয়ে পড়া ছাড়া আর উপায় ছিল না। এমন সময় সে হঠাৎ দেখতে পেল একটা সাদা রাজহাঁস ডানার তলে মাথা গুঁজে ঘুমিয়ে আছে। সায়রে ঝাঁপিয়ে পড়ে ডুব দিয়ে সে আঁকড়ে ধরল রাজহাঁসের ঠ্যাং। প্যাক প্যাক ঘুম ভেঙে ডেকে উঠল হাঁস, এ আবার কি অসভ্য ছ্যাবলামি, ঠ্যাং ছেড়ে দাও। বিরাট পাখা মেলল হাঁস, আর জল থেকে বেরিয়ে আসা বুড়াতিনোর পা যখন ডাকাতরা ধরে, ঠিক তক্ষুনি গম্ভীরে উঠল রাজহাঁস সায়রের ওপর দিয়ে। বিরাট পাখা মেলল হাঁস, আর জল থেকে বেরিয়ে আসা বুড়াতিনোর পা যখন ডাকাতরা প্রায় ধরে ধরে, ঠিক তক্ষুনি গম্ভীর উড়ালে হাঁস উড়ে গেল সায়রের ওপর দিয়ে। ওপারে বুড়াতিনোকে ঠ্যাং থেকে ছেড়ে দিয়ে নিচে পড়ল। শ্যাওল ঢাকা চাপড়াগুলোর ওপর লাফিয়ে লাফিয়ে হোগলা ঝোপের মধ্যে ছুটতে লাগলো সোজা টিলার ওপর বড় চাঁদটার দিকে। এত কাহিল যে বুড়াতিনো পা চলে না, যেন জালনায় হেমন্তকালের নেতিয়ে পড়া মাছি। হঠাৎ হ্যাজেল ঝোপের ডালপালার মধ্যে দিয়ে চোখে পড়ল সুন্দর এক ঘেসো মাঠ, তার মাঝখানে জ্যোৎস্নায় ভেসে যাওয়া ছোট্ট একটি বাড়ি, তাতে চারটে জালনা, খড়খড়িগুলোয় চাঁদ সূর্য তারা আঁকা, চতুর্দিকে বড় বড় নীল ফুল, যাবার রাস্তাটায় ধবধবে বালি ছড়ানো, ফোয়ারা থেকে জলের সরু একটা ঝর্ণা উঠছে, তাতে নাচানাচি করছে ডোরাকাটা ছোট একটা বল। হামাগুড়ি দিয়ে বুড়াতিনো উঠল অলিন্দে, দরজায় টোকা দিল, কোনো সাড়া নেই। জোরে জোরে আরো টোকা দিল সে, নিশ্চয়ই সবাই অঘরে ঘুমোচ্ছে। এই সময় বন থেকে ফের বেরিয়ে এলো ডাকাতরা। এসেছে তারা সায়র সাত্রে, জলের ধারা বইছে গা থেকে। বুড়াতিনোকে দেখতে পেয়ে বেটে ডাকাতটা খোনা গলায় ফ্যাঁচ ফ্যাঁচ করলো বেড়ালের মতো, ঢ্যাঙাটা শেয়ালের মতো হুক্কা হুয়া করলো, হাতে পায়ে দরজায় দুমদাম বাড়ি মারতে লাগলো বুড়াতিনো, বাঁচাও বাঁচাও ভালো মানুষেরা। তখন জালনা দিয়ে মুখ বাড়ালো কোকড়া চুলের ফুটফুটে একটি মেয়ে, ফুটফুটে তার নৌকার মতো নাক, দু চোখ বোজা। দরজা খুলে দাও খুকি, ডাকাতরা আমায় তাড়া করেছে। ধুত কি বাজে বকছ,
ফুটফুটে মুখে হাই তুলে বলল মেয়েটি, আমার ঘুম পেয়েছে, চোখ মেলতে পারছি না। হাত তুলে মেয়েটি আড়মোড়া দিলে, লুকিয়ে গেল জালনার আড়ালে। হতাশা বুড়াতিন নাক গুজে পড়ে রইল বালিতে, ভান করল যেন মরা। লাফিয়ে এলো ডাকাতরা, এইবার আর পালাতে হচ্ছে না। বুড়াতিনোর মুখ খোলার কত ফন্দি করল তারা সে বলার নয়। পেছু ধাওয়া করার সময় ওদের পিস্তল আর ছোড়াটা যদি না হারাতো তাহলে এখনই ইতি হতো অভাগায় বুড়াতিনোর কাহিনী। শেষ পর্যন্ত ডাকাতরা ঠিক করল বুড়াতিনোকে মাথা নিচু করে ঝুলিয়ে রাখবে, পায়ে দড়ি বেঁধে টানিয়ে দিল ওরাও গাছের ডালে। নিজেরা ভেজা লেজ বার করে গাছের তলায় বসে রইল এই আশায় যে এইবার তার মুখ থেকে হয়তো মোহর বেরিয়ে আসবে। ভোরে ঝড় উঠল, মর্মর তুলল গাছের পাতা, বুড়াতিনো দুলতে থাকলো দোলকের মতো। ভিজে লেজের ওপর বসে থাকতে থাকতে বেজার ধরে গেল ডাকাতদের, ঝুলে থাকো জাদু সন্ধে অবধি। মনের আক্রোশে এই বলে তারা চলে গেল রাস্তায় কোনো সরাই পাওয়া যায় কিনা খুঁজতে। বুড়াতিনো যেখানে ঝুলছিল সেই ওক গাছটার ডালপালার পেছনে ফুটল ভোরের আভা। মাঠের ঘাস হয়ে উঠল ঘুঘুরঙা, আকাশি রঙের ফুলগুলোয় জমল শিশির। কোকড়া নীল চুলের মেয়েটি ফের মুখ বাড়ালো জালনা দিয়ে, চোখ মুছে ভালো করে মেলল তার ঘুমিয়ে ওঠা ফুটফুটে নয়ন। মেয়েটি হল সিনোর কারাবাস বারাবাসের দলের মধ্যে সবচেয়ে সুন্দর পুতুল। মালিকের বদরাগী মেজাজ আর সইতে না পেরে সে দল থেকে পালায়, ঠাই নেয় সবজেটে মাঠের এক তেরে বাড়িটায়। পশু পাখি আর কিছু পোকামাকড় তাকে খুব ভালোবাসত, বাসাই উচিত, কেননা সে ছিল ভারী সভ্য ভব্য নরম একটি খুকি। বেঁচে থাকতে হলে যা দরকার সবই যোগাত পশুরা, ছুঁচো এনে দিত পুষ্টিকর সব শিকড় বাকড়, ইঁদুররা আনত চিনি পনির আর সসেজের টুকরো, সজ্জন পুডুল কুকুর আর্তেমান আনত গোল রুটি, ছাতার পাখি ওর জন্যে বাজার থেকে মেরে দিত রূপলি মোরকের চকোলেট, ব্যাঙেরা নিয়ে আসত বাদামের খোলায় করে লেমনেড, বাজ পাখিরা রোস্ট, গুবরেরা নানান সব বইছি, প্রজাপতিরা ফুলের রেণু মুখে মাখার জন্য, শুয়োপোকারা নিজেদের শরীর থেকে বার করত লেই, তাতে দাঁত মাজা হতো, বন্ধ করা যেত দরজার ক্যাচ ক্যাচ, দোয়েল পাখিরা বাড়ির কাছাকাছি সমস্ত মশা আর বলতা দিত সাফ করে। তা নীলকেশি কন্যা চোখ তো মেলল, আর চোখ মেলতেই দেখতে পেল মাথা নিচু করে ঝুলছে বুড়াতিনো। গালে হাত দিয়ে সে চিৎকার করে উঠল, হায় হায় হায়। কান লটপট করে জানলার কাছে এসে দাঁড়ালো সজ্জন পুডুল কুকুর আর্তেমান। এইমাত্র সে তার দেহের আধখানা পিছন দিককার লোম ছেঁটে ফেলেছে, এটা সে করে প্রত্যেক দিন। সামনের আধখানায় কোকড়া লোমগুলো আছড়ায়, লেজের থুপিটায় কালো রিমন বাঁধা, সামনের পায়ে রূপোর ঘড়ি। আমি তৈরি, আর্তেমান এক পাশে নাক বাঁকালো, সাদা দাঁতের ওপরকার ঠোঁট টেনে তুলল। মেয়েটি বলল, কাউকে ডাকো আর্তেমান, বেচারা বুড়াতিনোকে খসিয়ে বাড়ি এনে ডাক্তার দেখাতে হবে। তৈরি, আর্তেমান এতই তৈরি যে তার আকুপাকুতে ভেজা বালি উঠতে থাকলো তার পিছন দিক থেকে, ছুটল সে পিঁপড়ে ঢিপিতে ঘেউ ঘেউ করে জাগিয়ে দিল সবাইকে। 400 পিঁপড়ে পাঠালো বুড়াতিনোকে ঝোলানো দড়ি কাটার জন্য। সরু পথ বেয়ে এক একজন করে লম্বা সারি বেঁধে চলল গুরু গম্ভীর পিঁপড়েরা, উঠল ওক গাছে, কামড়ে কামড়ে কাটল দড়িটা। আর্তেমান তার সামনের দুপায়ে লুফে নিল বুড়াতিনোকে, নিয়ে এলো বাড়ির ভেতরে। বুড়াতিনোকে খাটে শুইয়ে কুকুরে লাফ দিতে দিতে সে ছুটে গেল বুনো ঝোপঝাড়গুলির দিকে, সঙ্গে সঙ্গে ফিরল নামকরা ডাক্তার পেঁচা বত্তি কোলা ব্যাং আর ওঝা বগমলকে নিয়ে। দেখতে সে শুকনো একটা কাঠির মতো পেঁচা বুড়াতিনোর বুকে কান রেখে শুনল, রোগী ঠিক বেঁচে নেই বরং মরাই। ফিসফিস করে মাথা ঠিক 180 ডিগ্রি ঘুরিয়ে পেঁচা চাইল পিছনের দিকে। কোলাবান অনেকক্ষণ ধরে তার ভিজা থাবা দিয়ে টিপে টুপে দেখল বুড়াতিনোকে, ভাবল ড্যাব ড্যাবে চোখে এক নজর দেখল চারদিকে, মস্ত মুখ দিয়ে চপচপ শব্দ করল,
ঠিক মরেনি, বরং বেঁচেই আছে। ওঝা বগময় শুকনো ঘাসের মতো হাত দিয়ে বুড়াটিনোকে ছুতে লাগলো। ফিস ফিস করল সে। দুয়ের একটা, হয় রোগী বেঁচে আছে, নয় সে বেঁচে থাকবে না। যদি মারা গিয়ে থাকে তাহলে তাকে হয় বাঁচিয়ে তোলা যাবে, নয় তো যাবে না। হা হা হাতুড়ে পোনা, এই বলে প্যাঁচা তার নরম ডানা নেড়ে উড়ে গেল অন্ধকার চিলে কুঠরিতে। রাগে সমস্ত আঁচিল ফুলে উঠল কোলা ব্যাঙের। কি জঘন্য হাদামি, ঘ্যানোর ঘ্যাং করে পেয়েছে পেট থাবড়ে লাফিয়ে পড়ল তল ভাড়ারে। ওঝা বগমল কি হয় বলা যায় না ভেবে শুকনো ডালের ভান করে গলে গেল জালনা দিয়ে। মেয়েটি তার ফুটফুটে দুই হাতে দুঃখের ভঙ্গি করল। তাহলে কি করে ওর চিকিৎসা হবে মশাইরা? রেডির তেল দিয়ে। তলভাড়ার থেকে ঘ্যারোর ঘ্যারোর করলো কোলা ব্যাং। রেডির তেল, চিলে কুট্রি থেকে টিটকারি দিয়ে হেসে উঠল প্যাঁচা। রেডির তেল হতেও পারে, আবার রেডির তেল নাও হতে পারে, জালনার ওপাশ থেকে খ্যাঁখ্যা করল বগমল। তখন আছড়ে খাওয়া কালশিটে পড়া দেহে কাতরে উঠল বুড়াতিনো। কোনো দরকার নেই রেডির তেলে, বেশ ভালো বোধ করছি আমি। নীলকেশী কন্যা সযত্নে ঝুঁকে এলো বুড়াতিনোর দিকে। বুড়াতিনো, মিনতি করছি তোমায়, নাক মুচ কুচকিয়ে খেয়ে ফেলো। খাবো না খাবো না খাবো না, তোমায় এক টুকরো মিছরি দেব। তখনই খাটে লেপের ওপর উঠে এলো সাদা নেংটি ইঁদুর, তার কাছে মিছরি। মেয়েটি বলল, আমার কথা যদি শোনো তাহলে এটা পাবে। মিছরি দাও, কথাটা শোনো, যদি না খাও মারা যেতে পারো। যে রেডির তেল খাওয়ার চেয়ে মরণই ভালো। তখন মেয়েটি কড়া বড়দের মতো গলায় বলল, নাক চেপে ধরে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকো, এক দুই তিন। বুড়াতিনোর মুখে তেল ঢেলে দিয়েই সে তাকে মিষ্টির টুকরো দিয়ে চুমু দিলে। এই তো হয়ে গেল। মঙ্গল কিছু হলেই আনন্দ হয় সহ্য নাড়তে মানের। লেজ কামড়ে ধরে জালনার নিচে বনমন করে ঘুরতে লাগলো, হাজার পা হাজার কান হাজারটা জলজলে চোখে। সকালে বুড়াতিনো জেগে উঠল মনের ফুর্তিতে, সুস্থ দেহে যেন কিছুই হয়নি। বাগানে পুতুলের বাসনপত্র সাজানো টেবিলের কাছে তার জন্য বসেছিল নীলকেশী কন্যা। মুখ তার টাটকা ধোয়া, নৌকো নাকে আর গালে ফুলের রেণু। বুড়াতিনোর জন্য বসে থাকতে থাকতে তার বিরক্তি ধরে যাচ্ছিল। প্রজাপতিগুলোর হাত নেড়ে তাড়ালো তাদের, আহ ছাড় বাপু। কাঠের খোকাটিকে আপাদমস্তক দেখে সে মুখ কোঁচকালো। বসতে বলে ছোট্ট একটি কাপে কোকো ঢেলে দিলে। টেবিলের সামনে বসল বুড়াতিনো পা গুটিয়ে। বাদাম দেওয়া পিঠেগুলো সে মুখে পুড়তে লাগলো গোটা গোটা, গিলতে লাগলো না চিবিয়ে। জ্যামের বাটিতে সোজা আঙুল ডুবিয়ে তৃপ্তির সঙ্গে চুষতে লাগলো। বুড়ো কাঁচপোকাকে কয়েক টুকরো খানা দেওয়ার জন্যে মেয়েটি মুখ ঘোরাতেই বুড়াতিনো কেটলি নিয়ে নল মুখে পুড়ে খেতে লাগলো সমস্ত কোকো। গলায় ঠেকে গিয়ে কোকো পড়ে গেল টেবিল ক্লথের ওপরে। তখন মেয়েটি কড়া গলায় তাকে বলল, গুটনো পা বার করে টেবিলের তলে রাখো, হাত দিয়ে খাবে না, তার জন্যে কাঁটা চামচ আছে। রাগে তার চোখের পাতা পিটপিট করল। বলো তো কে তোমায় মানুষ করেছে? কখনো কার্লো বাবা মানুষ করে, কখনো কেউ না। বেশ, এখন আমি তোমায় মানুষ করব, ভাবনা নেই। ফ্যাসাদ বটে, ভাবল বুড়াতিনো। বাড়ির চারপাশের ঘাসে পুডুল কুকুর আর্তেমান ছোট ছোট পাখি তাড়িয়ে বেড়াচ্ছিল। সেগুলো যখন ঘাসে বসছিল আর্তেমান তখন মুখ তুলে লাফাচ্ছিল আর ডাকছিল। বেশ তো পাখি তাড়াচ্ছ, হিংসে হলো বুড়াতিনোর। টেবিলের সামনে সভ্যভব্য আসনে বসে থাকায় সারা গা তার সুরসুর করছিল। শেষ পর্যন্ত কষ্টকর খাওয়াটা শেষ হলো। মেয়েটি তাকে বললে নাক থেকে কোকো মুখছে ফেলতে। শেষ পর্যন্ত কষ্টকর খাওয়াটা শেষ হলো মেয়েটি তাকে বলল নাক থেকে কোকো মুছে ফেলতে। ফ্রকের ভাঁজ আর রিবনগুলো ঠিকঠাক করে নিয়ে বুড়াতিনোর হাত ধরে তাকে নিয়ে এলো বাড়ির ভেতর। মানুষ করার পালা শুরু হবে। আর ফুর্তিবাজ পুডল আর্তেমান ঘাসের ওপর ছুটোছুটি করে ডাকছিল। পাখিরা ওকে এতটুকু ভয় না পেয়ে ফুর্তিতে কিচিরমিচির করছিল। ফুর্তিতে বাতাস বইছিল গাছগুলোর। তোমার ওই নেতাকানিগুলো ছাড়ো তো, ভদ্রগোছের জামা প্যান্ট দেওয়া হবে তোমায়, মেয়েটি বলল। চারজন ওস্তাদ দর্জি
চারজন ওস্তাদ দর্জি, গোমড়ামুখো বাগদা চিংড়ির শেপতালো, ঝুটি তোলা ছাই রঙের কাঠঠোকরা, মস্ত বড় গুবড়ে রোগাচ আর নেংটি ইঁদুর লিজেত্তা। মেয়েটির পুরনো ফ্রক থেকে তারা খোকার জন্য সুন্দর পোশাক বানালো। শেপতালো কাপড় কাটলো, কাঠঠোকরা ঠোঁট দিয়ে ফুড়ে ফুড়ে সেলাই করলো, রোগাচ সুতো পাকালো আর পিছনের পা দিয়ে, আর লেজেত্তা কামড়ে কামড়ে তা ছিঁড়ে দিল। ফেলে দেওয়া মেলি সাজ থেকে বানানো পোশাক পরতে বুড়াতিনো লজ্জা হচ্ছিল, কিন্তু পরতেই হলো। ফোঁস ফোঁস করতে করতে সে নতুন কুর্তার পকেটে লুকিয়ে রাখলো চারটে মোহর। এবার বসো, হাত সামনে রাখো, কুজো হবে না, এই বলে এক টুকরো খড়ি নিল মেয়েটি। অঙ্ক শেখানো হবে, তোমার পকেটে দুটো আপেল। বাজে কথা, একটাও নেই। আরে আগে শোনো, ধৈর্য ধরে বলল মেয়েটি। ধরে নাও তোমার পকেটে দুটো আপেল, কেউ তা থেকে একটা নিল, কটা আপেল রইল তোমার? দুটো। ভালো করে ভাবো। বুড়াতিনো এতই ভালো করে ভাবলো যে তার কপাল কুচকে উঠল। দুটো কেন? আমি তো আমি যে কোনো কেউকেই আপেল দিতে নিতে দেব না আমি যে কোনো কেউকেই আপেল নিতে দেব না। না, অঙ্কে তোমার কোনো মাথা নেই, হতাশ হয়ে বলল মেয়েটি। শ্রুতি লেখন নেওয়া যাক, সুন্দর চোখ দুটি সে তুলল কড়ি কাঠের দিকে। লেখো। আমরা তো জানি বুড়াতিনা এমনকি কালি কলমও দেখেনি কখনো। মেয়েটি লেখো বলতেই সে দোয়াতে নাক ডোবায় আর ভয়ানক ভয় পেয়ে যায় যখন নাক থেকে কাগজের ওপর পড়ে কালির ফোঁটা। হাত উল্টিয়ে হতাশার ভঙ্গি করল মেয়েটি, চোখে এমনই জল এসে গেল তার। লক্ষ্মী ছাড়া বাদর, শাস্তি দিতে হবে তোমায়। জালনার কাছে গেল মেয়েটি। আর্তেমান, ওকে নিয়ে যাও অন্ধকার গোলা ঘরে। সজ্জন আর্তেমান সাদা দাঁত বার করে এসে দাঁড়ালো দরজায়। বুড়াতিনোর কুর্তা কামড়ে ধরে পেছোতে পেছোতে টেনে নিয়ে গেল গোলায়, যেখানে কোণে কোণে মাকড়সার জাল, তাতে রয়েছে বড় বড় মাকড়সা। দরজা বন্ধ করে সে ভালো রকম ভয় দেখানোর জন্য গজরালো, তারপর ফের ছুটল পাখিদের পেছনে। লেসের খাটের ওপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল মেয়েটি, কেননা কাঠের খোকার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার করেছে। কিন্তু মানুষ যখন করবে বলেছে, তখন শেষ দেখে ছাড়তে হবে বইকে। অন্ধকার গোলার ঘরে গজগজ করল বুড়াতিনো, খেপি একটা, আহ মানুষ করবে, নিজের মাথাটা চীনামাটির তুলো ঠাসা গা। গোলাঘরে শোনা গেল কিচকিচ শব্দ, যেন ছোট ছোট দাঁত ঘষ্টাচ্ছে কেউ। শোনো শোনো, কালিমাখা নাক তুলল বুড়াতিনো। অন্ধকারে ঠাহর করতে পারলো সিলিং থেকে মাথা নিচু করে ঝুলছে একটা বাদুর। তোর আবার কি চাই? রাতটা সবুর কর বুড়াতিনো। সামলে সামলে, কোণে কোণে খসখস করে উঠল মাকড়সারা। জাল নাড়িও না, ভাগিয়ে দিও না আমাদের মাছিগুলোকে। ভাঙা একটা ভাড়ের ওপর বসল বুড়াতিনো গালে হাত দিয়ে। এর চেয়েও খারাপ ঝামেলা এসে পড়েছে, কিন্তু অন্যায়টা তাকে বড় বিঁধছিল। এমনি করে কি কেউ বাচ্চাদের মানুষ করে? এ কেবল যন্ত্রণা, মানুষ করা নয়। অমন করে বসো না, অমন করে খেতে নেই। ছেলেটার হয়তো অক্ষর পরিচয় হয়নি আর উনি দোয়াতে গিয়ে দিচ্ছেন, ওদিকে কুত্তাটা পাখি তাড়িয়ে বেড়াচ্ছে, ওর আর কি। বাদুর ফের কিচকিচ করল। রাতটা সবুর কর বুড়াতিনো, আমি তোকে নিয়ে যাব হবু গবুর রাজ্যে। সেখানে তোর পথ চেয়ে আছে তোর বন্ধুরা বেড়াল আর শেয়াল। রাতটা কাটিয়ে দে, কত আনন্দ আর মজা সেখানে।